প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেগম সুফিয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো। বড় বড় নেই, আমি তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় হচ্ছে ম্যাজিক বর্গ নিয়ে আজকে আমার আলোচনা থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যেখানে আছো, আজকে আমাদের লাইভ ভিডিও চলছে, তোমরা আমাদের এই লাইভ ভিডিওতে আশা করি সংযুক্ত হবে এবং আমাদের এই বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে যে কোনো সময় পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারবে। হ্যাঁ, যাই হোক, আমরা চলো তাহলে আজকে আমরা ম্যাজিক বর্গ নিয়ে একটু আলোচনা করি। তোমরা বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আশা করি বিষয়টা তোমাদের ভালো লাগবে। যাই হোক, ম্যাজিক বর্গ সংখ্যাটা কি? যদি কোনো সংখ্যা বিন্যাস আড়াআড়ি এবং কোণাকুণি উপর নিচ যেভাবেই তুমি সাজাও, হ্যাঁ, সাজানোর ফলে যদি তার সমষ্টি যদি একই রকম থাকে, সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। আর সেটা বর্গের মাধ্যমে বিন্যাস করতে হবে, তাই এই সংখ্যাটা আসছে ম্যাজিক বর্গ নামে পরিচিত হয়েছে। যাই হোক, চলো, আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে সাধারণত তিন ধরনের, দুইটাই থাকে, তিন ক্রমের এবং চার ক্রমের ম্যাজিক বর্গ, তবে অনেক সময় পাঁচ ক্রমেরও অবজেক্টিভে দেওয়া থাকে। তো চলো আমরা আজকে তিন ক্রম এবং চার ক্রম এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কিভাবে আমাদের নির্ণয় করতে হয় এবং কিভাবে সহজভাবে এটা আমাদের মনে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোকপাত করব। চলো তাহলে দেখা যাক, তিন ক্রমের ম্যাজিক, তিন ক্রমে বলো, চার ক্রমে বলো, পাঁচ ক্রমে বলো, যে কোনো বর্গের ম্যাজিক বর্গের ক্রম, ম্যাজিক বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র সাধারণত এরকমই হয়, n into n square plus 1 divided by 2, n হচ্ছে 3 হলে সেটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ, 4 হলে 4 ক্রমের ম্যাজিক বর্গ, 5 হলে 5 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কত হবে? 3, এখানে যদি আমরা 3 বসাই, 3 এখানে একটা বাংলা দিচ্ছি, 3 3 2 কে 9 যোগ 1 ইকুয়াল টু কত হয়? 10, 3 গুণন 10 ভাগ 2 কত হয়? 3 5 15। তাহলে দ্যাট মিন বোঝা যাচ্ছে 3 ক্রমের বর্গের সমষ্টি সংখ্যা হবে কত? 15। এবং কতটি সংখ্যার বিন্যাস করতে হবে, মানে সাজাতে হবে কতটি সংখ্যাকে, সেটা হচ্ছে তিন ক্রমের হচ্ছে 3 3 9, চার ক্রমের হলো 4 4 16টি সংখ্যা হবে, 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এবং পাঁচ ক্রমের হলে 5 5 25টি, তার মানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে 25। এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং জানা থাকতে হবে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আমরা সাজাবো এই বর্গের মধ্যে কিভাবে সাজাবো, এটা একটা নির্দিষ্ট নিয়ম যদি আমরা ফলো করি বা নির্দিষ্ট নিয়মে যদি আমরা বিন্যাসটা করি, তাহলে দেখবে খুব সহজে আমরা বিষয়টা সবসময় মনে থাকবে এবং পরীক্ষায় নির্ভুলভাবে এর উত্তর আমরা দিতে পারবো। চলো দেখা যাক কিভাবে আমরা এই ম্যাজিক বর্গে, তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা নির্ণয় করবো। তাহলে দেখো, তিন ক্রমে 3 3 9 গড় হবে, যেহেতু 9টি সংখ্যা, 1 থেকে 9টি সংখ্যা আমরা বিন্যাস করবো মানে সাজাবো। তাহলে দেখো 1 2 3টা গড় দিলাম আমরা, ছোট করে নিচ্ছি, এটা সমান করে নিচ্ছি, আচ্ছা 3টা। একইভাবে উলম্ব বরাবর বা খাড়া বরাবর যেটা পাবো কলাম বরাবর 1 2 3টা গড় দিলাম, ঠিক আছে। তাহলে 3 বিজোড় সংখ্যার ক্ষেত্রে মানে 3 এবং 5 এই দুইটা সংখ্যার ম্যাজিক বর্গ যখন আমরা নির্ণয় করব, তখন অবশ্যই খেয়াল করবো মাস থেকে আমরা মাস বরাবর থেকে মাস নাম্বার কলমের উপর পৃষ্ঠ থেকে উপর অংশ থেকে আমরা মানে ক্রমিক নাম্বার গুলো আমরা সাজানোর চেষ্টা করবো, মানে 1 2 1 2, এটা হচ্ছে মিনুল। তাহলে এই মিনুল এই ঘর থেকে, এই বর্গের ঘর থেকে আমরা সাজানো শুরু করবো। তাহলে দেখো এখানে 1 দিলাম, তাহলে কোন নিয়মটা আমরা ফলো করবো একটু খেয়াল করো। দেখো এই যে ঘরের সংখ্যাটা আমরা বসাবো, ঠিক সেই ঘরের কোণাকুণি বরাবর কি করবো? একটা আমরা তীর চিহ্ন দিয়ে তীর চিহ্ন দেওয়ার পরে আমরা কোন দিকে যাব, কোন দিকের ঘরের সংখ্যাটা বসাবো তীর চিহ্নের পরে। দেখো যদি একদম সোজা বাম দিকে চলে যাবে, তীর চিহ্ন যেদিকে যাবে ঠিক তার উল বাম দিকে চলে যাবে, তাহলে তীর চিহ্ন দিকে তার বাম দিকে এইদিকে চলে গেল, যার পরে দেখো এইদিকে কোনো ঘরই নেই, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা কোথায় বসাবো? যদি ঘর না থাকে সেক্ষেত্রে দেখো এই তীর চিহ্নের ডান দিকে যে ঘর নিচের অংশে, যে একদম নিচে সোজা অপর বৃষ্টি অপর দিকে সোজা নিচে চলে আসতে হবে, নিচের ঘর যদি ফাঁকা থাকে তাহলে আমরা নিচের ঘরে বসাবো। তাহলে ফাঁকা আমরা পেয়েছি, আমরা একের পরে কত? 2, এখানে 2 বসাবো, এরপরে দেখো 1, সেই এই কোণা বরাবর একটা চিহ্ন দিবে তীর চিহ্ন, তীর চিহ্ন দেওয়ার পরে কি করতে হবে? বাম দিকে চলে যেতে হবে, বললাম যে বাম দিকে, বাম দিকে ফাঁকা গড়া আছে না, সবার শেষে ফাঁকা আছে আছে, তাই না? তাহলে দেখো 3 এর পরে কত আমাদের এখানে বসাতে হবে? কত? 3। এখন দেখো 3 এর পরে এই যে ঘরটা আমাদের,
পূরণ করাই ছিল, তাহলে আমরা মন্দিরে যাব। যদি ঘর পূরণ করা থাকে সেক্ষেত্রে আমরা তিনের পরে কোন দিকে না যাই, তিনের নিচে ডাইরেক্ট নিচে হয়েছে কোন, তাহলে তিনের পরে কত চার, চারের পরে আমরা ঠিক একই নিয়ম করব, কত চারের পরে এই দিকে তীর চিহ্ন নিয়ে আসলাম, কত হলো এখানে পাঁচ, পাঁচের পরে বন্ধুরা বলো কোন দিকে যাবে, এই যে দিকে ছয়, ছয়ের পরে কোন দিকে তীর চিহ্ন দিতে হবে বন্ধুরা, একটু নিজেরা মাঝে মাঝে নিজেরা একটু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি, তাহলে ছয়ের পরে কোন দিকে, এই দিকে না এই দিকে, না এই দিকে, কোন দিকে, এই দিকে যাবে। ঠিক আছে দেখো, তাহলে এই দিকে দিলাম, এদিকে ঘর তো নাই, এদিকে ঘরও নাই, তাহলে ঘর যদি না থাকে মানে ভরাট করা থাকে কোথাও না থাকে, তাহলে যে ঘর তার নিচের ঘরে আমরা পরবর্তী সংখ্যায় বসে দেবো সাত। সাতের পরে দেখো এখানে চলে গেলাম এদিকে, এদিকে দেখো ফাঁকা ঘর আছে অবশ্যই দেখা যাচ্ছে আছে, সাতের পরে এখানে কত বসাবো তাহলে, হ্যাঁ আটের পরে এদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, তীর চিহ্ন এদিকে ফাঁকা ঘর তো নাই, এইদিকে বরাবর সূর্যা ফাঁকা ঘর নিচে আসে না, অবশ্যই আছে, তাহলে এই হলো আমাদের নয়। তাহলে এক থেকে নয় পর্যন্ত আমরা বিন্যাস করে ফেললাম। তবে তবে চলো বন্ধুরা দেখি, তাহলে এক থেকে নয় পর্যন্ত যাই, এটা আমরা ধারাবাহিকভাবে বিন্যাস করলাম, তাহলে উপর নিচ কোনা কানির বিন্যাসের মোট যোগফল কত আসে তাহলে দেখা যাক। দেখো আট আর একে কত নয়, নয় আট ছয় কত যোগফল কত, ভেরি গুড, পনেরো মিলে গেছে। এখন দেখো এদিকে যদি যোগফল করি ছয় আট সাত তেরো, তেরো আট দিয়ে কত পনেরো, দেখো মিলে গেছে। এইদিকে যদি বিন্যাস করি নয় চার তেরো, তেরো আর দুই কত পনেরো, মিলে গেছে। এখন দেখো এইদিকে যদি আমরা বিন্যাস করি সাত পাঁচ দুই সাত, সাত আর আটে কত পনেরো, দেখো কোনা কোনি যেদিকেই তুমি, যেদিকেই তুমি যোগ করো তার যোগফল হবে পনেরো। তাহলে এটা একটা ম্যাজিক বর্গ হয়ে গেল, তাহলে ম্যাজিক বর্গ কত সংখ্যা দিয়ে বা কত গুলা ঘর দিয়ে আমার ম্যাজিক, তিন ক্রমের হলে তিন থেকে নয়, এক থেকে নয় পর্যন্ত হবে, যদি চার ক্রমের হয় চার চারে ষোলো, তাহলে ষোলো। হ্যাঁ দেখো তাহলে এই বিন্যাসটা আমরা সহজেই কি করতে পারি, মনে রাখতে পারি। তবে একটা মেইন বিষয় হচ্ছে কোথা থেকে আমরা শুরু করবো, শুরুটা করবো হচ্ছে দেখো ভিতরের ক্ষেত্রে তিন এবং পাঁচ, বিশেষ করে তিন এবং পাঁচ, যেহেতু আমাদের সিলেবাসের আলোকে এই পড়াগুলো, যে এই কারণে সিলেবাসে তিন চার পাঁচ আসতে পারে। তবে তিন এবং পাঁচের ক্ষেত্রে এখানে কি করবা, মাঝখান থেকে গণনা শুরু করবা, যেমন প্রথম ঘর দ্বিতীয় ঘর, প্রথম ঘর দ্বিতীয় ঘর, এটা হলো এই তিনটা ঘরের মিডল ঘর, ঠিক আছে, এখান থেকে আমরা গণনা কার্যক্রম শুরু করবো এবং ঠিক একই নিয়মে চলে যাবো। তাহলে বন্ধুরা দেখো এই নিয়মে তাহলে পাঁচেরটাও আমরা করতে পারি কিনা, দেখো তো এখন পাঁচের ক্ষেত্রে, পাঁচের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে পাঁচের ক্ষেত্রে আমাদের পাঁচ কত ক্ষেত্রে ম্যাজিক বর্গের সমষ্টিটা কত হয় আমরা একটু বের করে নিই, তাহলে পাঁচ দেখো পাঁচ, তাহলে এখানে দুই হবে, এদের মান হবে পাঁচ, তাহলে পাঁচ 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 পঁচিশ আর একে এখন সহজে সহজে করে দিই ছাব্বিশ ভাগ দুই তেরো, পাঁচ তেরো পঁয়ষট্টি হবে, ফলাফল কত হবে সমষ্টি কত হবে পঁয়ষট্টি। তাহলে দেখো আমরা পাঁচ ক্রমের কয়টা সংখ্যা বসাবো বন্ধুরা বলতে পারো দেখি, হ্যাঁ আমরা বসাবো কয়টি সংখ্যা, পাঁচ পাঁচ পঁচিশ, তার মানে একের থেকে পঁচিশটা সংখ্যা ধারাবাহিক, যদি আমরা এই নির্দিষ্ট নিয়মটা ফলো করি বা মেনে চলি তাহলে দেখো কত সহজেই চিন্তা ছাড়া আমরা এই সংখ্যাগুলো বসিয়ে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা আমরা পূরণ করতে পারি। তাহলে দেখো এখানে আমরা পাঁচটা ঘর নিয়ে নিলাম, এক দুই তিন চার, আরেকটা নিতে হবে পাঁচ, এক দুই তিন, এক দুই তিন চার, আরেকটা পাঁচ, ঠিক আছে বন্ধুরা। আমরা দেখো এখানে ঘর ঠিক পঁচিশটাই আছে, পঁচিশটা সংখ্যা আমরা কিভাবে বের করবো, আমরা প্রথমে বলেছিলাম যে সাধারণত বিজু সংখ্যার ক্ষেত্রে দুই পাঁচ থেকে সমান, মানে মাঝখান থেকে আমরা গণনার কাজটা কি করবো শুরু করবো, দেখো এক দুই তিন চার পাঁচ, তাহলে মাঝখানের ঘর কত, তিন নাম্বার ঘর হবে, কত মাঝখানে ঘর, এক দুই এই পাঁচ থেকে এক দুই, তাহলে এটা হচ্ছে তিন নাম্বার, তাহলে এখান থেকে আমরা গণনার কার্যক্রম শুরু করলাম, আচ্ছা শুরু হয়ে গেল। ঠিক একই ভাবে আমরা এদিকে যদি আমরা তীর চিহ্ন দিই, তীর চিহ্ন দিয়ে সোজা বাম দিকে গেলাম, বাম দিকে কোনো ঘরই নাই, তাহলে কি হবে, তাহলে ডান দিকে সোজা নিচে আইসে পড়তে হবে, নিচে কোথাও দুই দিলাম, দুই এই কোনা বরাবর চলে গেল, ঠিক আছে। কোনায় দেখো কোনায় দুইয়ের পরে কত আসবে তিন, তিনের পরে আমরা কোন দিকে যাবো, কোনায় এই দিকে দেখো, এইদিকে সোজা বাম দিকে চলে আসতে হবে, ঠিক আছে না, তাহলে বাম দিকে চলে আসলে তিনের পরে কত চার, চারের পরে কি করতে হবে দেখো, চিন্তা ছাড়াই আমাদের আমরা মানগুলো বসাতে পারতেছি, পাঁচ, পাঁচের পরে ঘরটা পরিপূর্ণ, যদি পরিপূর্ণ থাকে তাহলে বা পূর্ণ করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাবো, আমরা আগেই বলেছি সেক্ষেত্রে পূর্ণ করা থাকলে যে সংখ্যা পরে পূর্ণ করা সেই সংখ্যার নিচে আমরা ছটা চলে আসবো, তাহলে কত পাঁচের পরে ছয়, ছয়ের পরে এদিকে চলে যাবো সাত,
সাতের পরে কোথাও আ, আটের পরে আমরা এদিকে চলে যাবো। এদিকে দেখো এদিকে তো কোনো ঘরই নাই, এইদিকে একটা ঘর আছে নিচে সবার নিচে ফাঁকা। তাহলে আটের পরে কোথাও নয়, নয়ের দিকে এদিকে চলে যাবো, চলে গেলাম। চলে যাওয়ার পরে এদিকে আমরা বাম দিকে চলে আসবো, নয়ের পরে কোথাও দশ। দেখো দশের পরে ঠিক সেই আগের সংখ্যা পূরণ করা আছে, সেক্ষেত্রে দশের নিচে চলে আসবে কত এগারো, এগারোর পরে কত এখানে বারো, বারোর পরে কত তেরো, তেরোর পরে দেখো একই পূর্ণ করা নেই চোদ্দ, চোদ্দোর পরে কত পনেরো আছে, পনেরোর পরে এদিকে চলে গেলাম। এদিকে তো কোনো সংখ্যা নাই, এদিকেও কোনো সংখ্যা নাই, তাহলেও তো আমাদের কোনো রক্ষা নেই। পনেরোর পরে আসবে কত, এই দেশি আগের নিয়ম ষোলো, ষোলোর পরে দেখো এইদিকে চলে গেলাম, যাওয়ার পরে এইদিকে চলে যাওয়ার পরে ঠিক বাম দিকে একটা ঘর ফাঁকা আছে কত, ষোলোর পরে আছে সতেরো, সতেরোর পরে এইদিকে চলে গেলাম, এইদিকে নেয় বাম দিকে রাস্তা নেয়, এইদিকে আছে একটা রাস্তা সবার শেষে কত আঠারো, আঠারোর পরে কত উনিশ, উনিশের পরে কত বিশ, দেখো এদিকে সেম ঠিক একই রকম অবস্থা। তাহলে বিশের পরে কত একুশ, একুশের পরে কত বাইশ, বাইশের পরে দেখো এইদিকে আসছে কত হলো তেইশ, তেইশের পরে আসছে কত চব্বিশ, এই যে চব্বিশের পরে এইবারে আসছে কত পঁচিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তাহলে তিন ক্রমের এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ আমরা যোগ করি দেখবে, যোগ করে দেখবে যে যোগফল এদিকে হচ্ছে সিক্সটি ফাইভ, এদিকে সিক্সটি ফাইভ, এদিকে সিক্সটি ফাইভ, কানে গুনায় সিক্সটি ফাইভ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো অত্যন্ত চমৎকার ভাবে ম্যাজিক, ম্যাজিকের মতো হিসাব ছাড়া এবং চিন্তা ছাড়াই কিন্তু আমরা এক থেকে পঁচিশটি সংখ্যা বিন্যাস করে একটি নির্দিষ্ট সংখ্যা বা সমষ্টিতে পরিণত করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের পালা হচ্ছে চার ক্রমে, তবে চার ক্রমে ম্যাজিক বর্গ যখন আমরা নির্ণয় করবো তখন একটু ব্যতিক্রম, মানে নিয়মটা একটু চেঞ্জ, সে নিয়মটাও খুব সহজ, বাট দেখো এই নিয়মটা আলাদা ভাবে আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে দেখো কিভাবে সেই চার ক্রমের ম্যাজিক বর্গটা নির্ণয় করতে হয়। এখানে চার ক্রমের সূত্র একই, ম্যাজিক বর্গের সমষ্টি কত হবে দেখো, ম্যাজিক বর্গের সমষ্টি হবে এখানে চার বসালে করতে হবে চার, চার চারে ষোলো সতেরো, নিচে কত দুই, দুই দুগুণে চার, সতেরো দুগুণে কত চৌত্রিশ, তাহলে সমষ্টি হবে কত চৌত্রিশ। তাহলে দেখো চার ক্রমের সংখ্যাটি কত হবে মনে আছে কিনা, সংখ্যাটি হবে ষোলো, চার চারে ষোলো। এখন দেখো এক দুই চারটা বর্গ সংখ্যা চারটা হয়েছে, তাই না? সেক্ষেত্রে আমরা চারের ক্ষেত্রে বলছিলাম একটু নিয়মটা একটু অন্যরকম ব্যতিক্রম, চার এবং চারের চারের যে ম্যাজিক বর্গ, এই চারের ম্যাজিক বর্গটা আমরা সাধারণত এভাবে করবো। সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা এরকম ভাবে একটা করে কুনাকুনি বরাবর দাগ রাখবো, ঠিক আছে, কুনাকুনি বরাবর দাগ রাখবো এবং উপর থেকে, উপর থেকে আমরা বিন্যাস করবো, ঠিক আছে, উপর থেকে বিন্যাস করবো। যেভাবে দেখো উপর থেকে যখন বিন্যাস করবে করবো যখন যেখানে তোমার দাগটা আছে সেখানে সেই দাগে আমরা সেই ঘরের সংখ্যাটা লিখবো না, যে যেটা যে কয় নাম্বার ঘর ঠিক ওই কয় নাম্বারে ওই কয় সংখ্যায় লিখতে হবে। যেমন এটা এক নাম্বার ঘর, এখানে আমরা লেখা যাবে না, এটা দুই নাম্বার ঘর এখানে লিখবো কত দুই, এটা তিন নাম্বার ঘর এখানে লিখবো তিন, এটা চার নাম্বার ঘর লেখা যাবে না দাগ আছে, চার নাম্বার এখানে কত পাঁচ লেখলাম, ছয় লেখা যাবে না, সাত লেখা যাবে না, এখানে লেখলাম আট, আটের পরে কত নয় লেখা যাবে, দশ লেখা যাবে না, এগারো লেখা যাবে না, এখানে লিখবো কত বারো, তেরো লেখা যাবে না, এখানে লিখবো চোদ্দ, এখানে কত চোদ্দর পরে কত লিখবো পনেরো, ঠিক আছে বন্ধুরা। এখন যখন নিচে থেকে হিসাব করবো তখন যেখানে দাগ দেওয়া আছে সেখানেই আমরা সংখ্যাটা লিখবো, বিষয়টা মনে থাকবে তো? আচ্ছা দেখো তাহলে নিচে থেকে যখন আমরা পূর্ণ করবো এক দুই তিন, এটা কত হবে তাহলে চার, পাঁচ এখানে হবে কত ছয়, এখানে হবে কত সাত, আট নয়, এটা কত হবে দশ, এটা হবে এগারো, বারো এটা হবে তেরো, চোদ্দ পনেরো এটা হবে কত ষোলো। তাহলে দেখো প্রতি ক্ষেত্রে কোনা কোনে সোজাসুজি সকল দিকেই তোমার হচ্ছে সমষ্টি আসছে কত চৌত্রিশ, এটা হচ্ছে চার ক্রমের ম্যাজিক পর্ব। তাহলে অত্যন্ত চমৎকার এবং বোঝার না শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি তোমাদের এই ম্যাজিক বর্গ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। পরীক্ষায় তিন ক্রম, চার ক্রম এবং পাঁচ ক্রম যে ক্রমেরই হোক না কেন, তাহলে তোমরা সহজেই সংখ্যাটি করতে পারবা এবং পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা ম্যাজিকের মতোই তোমরা নির্ণয় করতে পারবা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকেই বেগম সুফিয়া মডেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্য সচেতন থাকবে, এবং মাস্ক পরে ঘরের বাহিরে যাবে এবং নিয়মিত সুস্বাস্থ্য যেন থাকতে পারো, সেই সুষম খাবার তোমরা গ্রহণ করে সুস্থ থাকো, সুন্দর থাকো। এই প্রত্যাশা নিয়ে আবার আগামীতে পরবর্তী অনলাইন ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।